তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে নতুন একটা নোটিশ পাবলিশ করা হয়েছে 20/3/2023 তারিখে। তো চলুন দেখে নেব আমরা যে কী বলছে এখানে। তো বলছে, নোটিফিকেশন ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন 82 ইন টেট 2014 হেল্ড অন 11/10/2015। তো 11/10/2015 তারিখে যেটা টেট 2014 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তাতে মহামান্য হাইকোর্টের নির্দেশে 82 নম্বর পেয়ে যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে কি বলছে দেখে নেব আমরা, যে বলছে অ্যান্ড ইন দ্য আদার সিমিলার রাইট পিটিশনস অল দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন 82 মার্কস ইন টেট 2014 হেল্ড অন 11/10/2015 অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ টেট 2014 কোয়ালিফাইড আর ইনভাইটেড ফ্রম টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট 2022 অন অ্যান্ড ফ্রম 20/3/2023 টু 24/3/2023। অর্থাৎ যারা 82 নম্বর পেয়ে পাস হিসেবে গণ্য হয়েছেন তারা কিন্তু 20/3/2023 থেকে 24/3/2023 মধ্যে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন, যে ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হচ্ছে wbbpe.org এবং wbprimaryeducation.org। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য কিন্তু আবেদন করতে পারেন আর কি। তো যারা 82 নম্বর নিয়ে পাস হয়েছে ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসাবে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এটাই কিন্তু নোটিশের কিন্তু মূল সার মর্ম আর কি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।